ইসরায়েলের গোপালপুর উপজেলার নলিন বাজারে আলোর মিছিল পাঠাগারের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে অসহায় ও দুস্থ মানবতার সেবায় ও পবিত্র রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে 300 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আলোর মিছিল পাঠাগারের সভাপতি মুফতি রেদওয়ান শাহীন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নলিন বাজার আলোর মিছিল পাঠাগারের উদ্যোগে বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত লকডাউনে কর্মহীন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মাঝে সহযোগিতা করার জন্য কিছু ত্রাণ এবং রমজানের ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, এতে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সাড়া দেয়। সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও রেজাউল করিম সহ সংগঠনের সদস্যবৃন্দ। রিপোর্ট হাদি চকদার, ভুয়াপুর উপজেলার প্রতিনিধি, ক্যামেরা উত্তম কুমার। আপনার আমার সকলের